তো বন্ধুরা তোমরা তো ইউটিউবে ভিডিও আপলোড করছো কিন্তু বন্ধুরা তোমাদের ভিডিও কেউ সার্চ করলে দেখতে পায় না তোমাদের যে ভিডিও তোমরা আপলোড করছো সেই ভিডিও যদি তোমার কোনো পরিচিত কেউ যদি লিখে সার্চ করে তুমি যে টাইটেলটা দিয়েছো তাকে বললে সেই ভিডিও কিন্তু আসে না কেন আসে না সার্চে না আসার কারণটা কি আর কি করলেই বা সার্চে আসবে দেখো আমার ভিডিও কিন্তু সার্চ থেকে ভিউজ আসছে তোমাদেরকে প্রুফটা দেখাই আগে এই দেখো আমি ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম যাওয়ার পরে দেখো এখানটায় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো আমার টপ ভিডিও ঠিক আছে টপ ভিডিওর মধ্যে কিন্তু প্রচুর ভিউজ আসে আমার চ্যানেল অনুযায়ী কিন্তু ভালো ভালো ভিউজ আমি কিন্তু পাচ্ছি পার ডে ঠিক আছে তো একটু তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই এই যে দেখো আমার টপ ভিডিওটা একটু দেখো এখানটা আমি ক্লিক করবো ওকে তো এর মধ্যে দেখো আমার যে টপ ভিডিওগুলো রয়েছে কি সুন্দর ভিডিওতে কিন্তু ভিউজ আসছে ওকে কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না ভিউজ না আসার কারণটা কি তোমার ভিডিও সার্চে যাচ্ছে না বলে দেখো আমি তোমাদেরকে এখানটা দেখিয়ে দিচ্ছি ইউটিউব যে বলছে যেটা হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিও তোমার ভিডিও কোথা কোথা থেকে ভিউজ বেশি হয় সেটা একটু দেখো আমি ক্লিক করে দিই এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখো এই যে আমার ভিডিওর মধ্যে ভিউজ আসে থেকে ব্রাউজ ফিচার থেকে সাজেস্টেড থেকে আর ইউটিউব সার্চ থেকে আমার লাস্ট আঠাশ দিনে লাস্ট আঠাশ দিনে চব্বিশ হাজার ভিউজ এসছে কোথা থেকে ইউটিউব সার্চ থেকে আমার চ্যানেল নতুন হওয়ার সত্ত্বেও আমার ভিডিও কিন্তু সার্চে যাচ্ছে সার্চে যাচ্ছে সার্চ করে লোকে দেখছে আমার ভিডিওগুলো সেই জন্য আমি কিন্তু রেগুলার ভিডিওতে বুস্ট পাচ্ছি ভিডিওগুলো ভাইরাল হচ্ছে আমার বিশেষ করে এই লাস্ট এক মাস ধরে কিন্তু এই সার্চে যাওয়াটা কিন্তু বেশি করে শুরু হয়ে গেছে তার আগে কিন্তু অতটা সার্চে যেত না সার্চে যেত খুবই কম এখানে যেমন টেন পার্সেন্ট তোমরা দেখতে পাচ্ছ টেন পার্সেন্ট ছিল না দুই থেকে তিন পার্সেন্ট ছিল গত মাসে কিন্তু এখন কেন যাচ্ছে আমার চ্যানেলটা কিন্তু একটু পুরানো হচ্ছে যেমন ছ মাস এখন চলছে রানিং এর ছমাস ছ মাস এই ছমাসের মধ্যে কিন্তু একটা চ্যানেল পরিণত জায়গায় কিন্তু পৌঁছে যাওয়ার মতন হয় যদি সে সঠিকভাবে কাজ করে যদি সঠিকভাবে র্যাঙ্ক করাতে পারে ভিডিওগুলোকে তাহলে কিন্তু ভিডিওগুলো সার্চে যায় তো সার্চে যাওয়ার জন্য তোমায় কি করতে হবে সার্চে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তোমাকে তোমার ভিডিওর মধ্যে ভাইরাল ট্যাক্স দিতে হবে ভাইরাল ট্যাক্স না দিলে কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবে না ভাইরাল ট্যাক্স তোমাকে কিন্তু লাগাতেই হবে না লাগালে কিন্তু পারবেই না ভিডিওকে ভাইরাল করতে যেমন তোমাদেরকে আমি একটু দেখাবো এই যে ট্যাক্স লাগানোর বেনিফিটটা কি আছে ওকে তো আমি এখান থেকে কেটে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে আমি তোমাদেরকে সরাসরি কেটে দিচ্ছি এবার আমি চলে যাব ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে গেলাম ইউটিউব অ্যাপ্লিকেশানে এখানে গিয়ে যদি আমি এখানটাতে লোগোতে ক্লিক করে টার্ন অন ইন্টো গিন্টো করে দিই করে দেওয়ার পরে আমি যদি এখানে লিখি ভিউস কিভাবে বাড়াবো ঠিক আছে ভিউস কীভাবে বাড়াবো লিখে সার্চ করলাম এখানে কিন্তু এই লিস্টে কিন্তু আমার ভিডিও আসবে ওকে এই দেখো এই একটা ভিডিও কিন্তু আমার চলে এসেছে লিস্টে দেখতে পাচ্ছ এই যে একটা ভিডিও এই যে এটাও কিন্তু আমার ভিডিও দু মাস আগে ছেড়েছিলাম ওকে তারপর দেখো এই একটা কিন্তু আমার ভিডিও দু লাখ আটত্রিশ হাজার ভিউস এসছে দু লাখ আটত্রিশ হাজার পাঁচ মাসের মধ্যে ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা দেখে নাও এই যে এই টানোর ইন্টারভিউটা করা মানে কি একদম ফ্রেশ স্ক্রিন তোমার কিন্তু কোনো কিছু লগ ইন করা নেই তো এই পেজে কিন্তু আমার ভিডিও আসা শুরু করে দিয়েছে তো কীভাবে আসছে আসছে সঠিক ট্যাগ আমি ভিডিওতে দিচ্ছি সেই কারণেই কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসছে নাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসতো না ঠিক আছে আরও যে কিছু টাইটেল তোমার যদি লিখে সার্চ করো আমার ভিডিও এখানে চলে আসবে তো এটা এসছে কিভাবে। তো সেটাই তোমাদেরকে বলবো সেটাই তোমাদেরকে দেখিয়ে দেব যদি তোমরা দেখতে পারো এবং বুঝতে পারো তবেই কিন্তু তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করাতে পারবে না নাহলে কিন্তু ভাইরাল করাতে পারবে না যেমন তোমাদের ছিল কম কম ভিউজ আসতো ওই যে পাঁচ দশ পনেরো কুড়ি তিরিশ পঞ্চাশ বা একশো এখানেই তোমার ভিডিওর ভিউজ থেমে যাবে আর ভিডিওতে ভিউজ আসবে না কেউ সার্চ করলে তোমার ভিডিও খুঁজেই পাবে না কোথায় খুঁজবে তোমার ভিডিও হ্যাঁ তোমার চ্যানেলের নাম সঙ্গে লিখে দেবে তারপরে ভিডিও আনবে কোনো লাভ নেই বুঝতে পারছো তো সঠিকভাবে ট্যাগ কী করে দিতে হয় ভিডিওর মধ্যে সেটা একটু শিখে নাও তারপরে সেটা তুমি দাও এক মাস যদি তোমরা এই কাজটা করতে পারো একদম পুরো তিরিশ দিনে তিরিশটা ভিডিও যখন আপলোড করবে সেভাবে তারপরে দেখবে তোমার ভিডিও কোথা থেকে কোথায় চলে গেছে যে কেউ সার্চ করলে তোমার ভিডিও পেয়ে যাবে ওকে তো এবার দেখো ভালো তো আজকেও বন্ধুরা তোমাদেরকে আমি সাবস্ক্রাইব করতে বলবো না যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমার যদি কাজে আসে তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবে আমার বলা লাগবে না এটা আমার তোমাদের প্রতি দৃঢ় বিশ্বাস রয়েছে তো চলো তাহলে ভিডিওতে যাই আর ভিডিওটা শেষে কিন্তু একবার লাইক করে দিও লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে ওকে তো যাই হোক তো তোমরা ভিডিওতে ট্যাগস কিভাবে দেবে ট্যাগস কিন্তু প্রচুর রকমভাবে দেওয়া যায় প্রচুরভাবে ঠিক আছে তো আমি তোমাদেরকে দুটো পদ্ধতি দেখাবো একটা শর্টকাট আর একটা কিন্তু একদম ভাইরাল ট্যাক্স ঠিক আছে একদম ভাইরাল সেটা কিন্তু তোমাদেরকে বেছে বেছে একটু খেটে খেটে ট্যাক্সগুলোকে কালেক্ট করে দিতে হবে তো শুরুটা একটু দেখাই যেটা সহজ যেটা সেটা আগে দেখাই সহজটাকে করার জন্য তোমরা কি করবে তোমরা সরাসরি চলে যাবে গুগলে আমি চলে যাচ্ছি গুগলের মধ্যে এই চলে এলাম গুগলে গুগুলে আসার পরে এখানে সার্চবারে তোমরা চলে আসবে আসার পরে তোমরা এখানে লিখবে কিউআর টুল ডট আইও ঠিক আছে কিউআর টুল ডট আই লিখে তোমরা সার্চ করে দেবে ওকে তো সার্চ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু তোমাদের সামনে চলে আসবে আসার পরে তোমাদের কী করতে হবে ভালোভাবে দেখো এবং শিখে নাও ওকে এখানে গুগল রয়েছে এই যে গুগল এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা ইউটিউব করে দেবে ওকে ইউটিউব করে দেওয়ার পরে এখানটায় তোমাদের টাইটেল লিখতে হবে ভিডিওর তোমরা ভিডিওর কী টাইটেল তোমরা রাখতে চাইছ তো সে টাইটেলটা এখানটায় দাও যেমন হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব ঠিক আছে তারপরে দু দিয়ে দিলে ওকে এবার তোমরা কি করবে এটা যেমন ইংলিশে টাইটেল তো এখানটা ইংলিশ থাকবে এই যে ইংলিশ রয়েছে ইংলিশটাই থাকবে কিন্তু তো তোমরা এবার কী করবে এটা সার্চ করে দেবে সার্চে ক্লিক করে দাও সার্চে ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানটায় কতগুলো কিওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ আঠাশখানা কানা কিওয়ার্ড চলে এসছে আঠাশখানা কানা কিওয়ার্ড ঠিক আছে এই যে দেখো এই হচ্ছে সব কিন্তু কিওয়ার্ড এখান থেকে তোমরা কি করবে জানো এর মধ্যে কিন্তু দুটো একটা বা পাঁচটা সাতটা কিন্তু একটু অন্যরকমও থাকে তোমার ভিডিও রিলেটেডই থাকে কিন্তু একটু আলাদা থাকে যেমন আমি তোমাদেরকে দেখাই এখানটায় কি বলেছে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব দু ওকে তারপরে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার অন ইউটিউব চ্যানেল দু হাজার তেইশ সেটা ওকে এবার রয়েছে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব চ্যানেল ইন তামিল পাচ্ছ তামিল তো তোমার ভিডিওটা কোন ভাষায় চলছে হয়তো হিন্দি বা হয়তো অসমিয়া বা হয়তো ওড়িয়া বা হয়তো বাংলা তাহলে তোমায় কি করতে হবে এই তামিলের জায়গায় তোমাদেরকে তোমাদের ভাষাটা দিয়ে দিতে হবে তারপরে এইটা তোমাদেরকে দিলে হবে না দেখো এটা তেলেগু তারপরে দেখো আরও রয়েছে মালিয়ালাম এটাও তোমরা দেবে না ওকে এরকম করে তোমরা একটু দেখে নেবে বেছে নেবে বেছে নিয়ে প্রথম দিকে যে টপ টপ যেই কিউওয়ার্ডগুলো রয়েছে সেই কিউওয়ার্ডগুলোকে তোমাকে কপি করতে হবে কপি করে তোমরা তোমাদের ভিডিও ট্যাক্সে গিয়ে পেস্ট করে দেবে এটা হচ্ছে তোমাদের আসল কাজ এটা শর্টকাট বুদ্ধি যাদের মাথায় কোনো বুদ্ধি নেই ঘটে কোনো বুদ্ধি নেই যে কি লিখে লোক সার্চ করতে পারে অডিয়েন্স কি কি লিখে সার্চ করলে তোমার ভিডিও দেখতে পাবে ঠিক আছে যাদের মাথায় বুদ্ধি নেই তারা এই কাজটা করবে শর্টকাট পদ্ধতি করবে পদ্ধতি করে কিন্তু ভিউস আনতে পারবে ঠিক আছে তো এখানকার যে সমস্ত কিওয়ার্ডগুলোই যে হানড্রেড পার্সেন্ট র্যাঙ্ক করে তা কিন্তু নয় কিছু কিছু কিন্তু র্যাঙ্ক করেও না তো তোমরা ধরে নিতে পারো সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিওয়ার্ড এখানকারগুলো র্যাঙ্ক করে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট কিন্তু করে না ওকে তো এবার আমি তোমাদেরকে দেখাবো কি করে তোমরা হান্ড্রেড পারসেন্ট সার্চেবল কিওয়ার্ড তোমাদের ট্যাক্সের মধ্যে দিতে পারবে যেটা লিখলে যে কেউ সার্চ করবে ওকে তো এবার তোমাদের একটু বলে দে এগুলোকে কপি করবে কিভাবে তো তোমরা এরকম টিক 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 এরকম টিক টিক দিয়ে দেবে তারপরে এই নিচে এখানটায় চলে আসবে এসে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এই যে কপি সেকশন রয়েছে দেখো এই কপিতে ক্লিক করলে সবটা কপি হয়ে যাবে ওকে তো এটা তোমরা করবে তো এটা তোমাদের প্রথমটা তোমাদের দেখিয়ে দিলাম ব্যাস এবার আমি এখান থেকে বেরিয়ে চলে যাব বেরিয়ে চলে যাই এবার তোমাদের আমি আসল কাজ দেখাচ্ছি যেটা ভাইরাল ট্যাক্স এগুলো দিলে ভিডিও ভাইরাল হানড্রেড পার্সেন্ট আমার যে ভিডিওগুলোতে বেশি আছি ভিউজ আসে আমি ভাইরাল ট্যাক্স ইউজ করি আমি একটু খেটে কিন্তু দিই সময় আমি কিন্তু এরকম করে ওয়েবসাইট থেকে গিয়ে কিন্তু ট্যাক্স লাগাই না যখন তাড়াতাড়ি আমার থাকে তখন আমি ওয়েবসাইট থেকে দিই হলে কিন্তু আমি মাথা খাটিয়ে সেগুলোকে বের করে তারপরে কিন্তু ভিডিওতে লাগাই তারপরে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয় আমি নিজে চোখে দেখেছি যেই ভিডিওগুলো আমি সময় দিচ্ছি ঠিক আছে মাথা খাটিয়ে খাটিয়ে ট্যাক্স দিচ্ছি সেই ভিডিওগুলোর মধ্যে বেশি বেশি ভিউস একদম হান্ড্রেড পার্সেন্ট চিরন্তন সত্য এটা ঠিক আছে তো কি করবে তোমরা সরাসরি চলে যাবে ইউটিউবে ইউটিউবে গিয়ে তোমরা এরকম টার্ন অন ইন্টোগিনটো করে নেবে আমি তোমাদের যেরকম প্রথমে দেখালাম এরকম করে নেবে করে নেওয়ার পরে এবার তোমরা সার্চ বারে আসবে আসার পরে এখানটায় তোমরা কি করবে জানো তোমাদের ভিডিও যে রিলেটেড কিওয়ার্ড তোমরা যে টাইটেলটা রাখতে চাইছো আর কি বা রেখেছো সেই টাইটেলটা এখানটায় সার্চ করবে যেমন হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার ওকে তো এস দিলে এস ইউ বি দিয়ে দিলে ওকে তো এবার দেখো এখানটায় কতগুলো কিওয়ার্ড কিন্তু অলরেডি চলে আসছে ওকে দেখো এই এলো হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবারস অন ইউটিউব চ্যানেল এই একটা এলো হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার তারপর রয়েছে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার অন ইউটিউব চ্যানেল ইন তামিল তো তোমাদের ভাষা দিয়ে দেবে তারপর দেখো এখানটায় কিন্তু অন্য এসছে ঠিক আছে তো এই দেখো হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার অন ইউটিউব তারপরে এসছে এই তেলেগু মালয়ালম এগুলো বাদ দিয়ে দেবে ওকে তো এখানে কিন্তু বেশ কিছু কিওয়ার্ড চলে এলো তো এটা তোমরা ইংলিশে সার্চ করলে এবার তোমরা কি সার্চ করবে তোমরা যেই ভাষায় ভিডিও তৈরি করছো হতে পারে তোমাদের হিন্দি হতে পারে বাংলা যেমন আমি হিন্দিতে সার্চ করি সবার প্রথমে ওকে দেখো এস ইউ বি এস সাবস্ক্রাইবার কে এ ওয়াই এস ই তারপরে স্পেস দিয়ে বি ব্যাস দেখো এবার দেখো কত কী বার চলে এসছে দেখো এবার সুন্দর করে দেখো দেখো যেমন সাবস্ক্রাইবার ক্যাইসে বাড়ায় সাবস্ক্রাইবার ক্যাসে বাড়ায় দু হাজার তেইশ সাবস্ক্রাইবার ক্যাসে বাড়ায় সাবস্ক্রাইবার ক্যাসে বাড়ায় দু হাজার বাইশ सब्सक्राइबर कैसे बढ़ाते हैं सब्सक्राइबर कैसे बढ़ाए ऐप से सब्सक्राइबर कैसे बढ़ाए यूट्यूब पे यूट्यूब पर सब्सक्राइबर कैसे बढ़ाए ऐप सब्सक्राइबर कैसे बढ़ाए ट्रिक सब्सक्राइबर कैसे बढ़ाए फ्री में देखते तुम्हारा एत यू तुम्हारा क्योंकि देखिए दिख्जेज एगुलो लिखे क्योंकि अडियन्स तो सार्च कर इस समस्तगुलो लिखे सार्च कर তো সেই জন্য তোমাকে এইখান থেকে যে সমস্ত কিওয়ার্ডগুলো আসবে উঠে আসবে যেগুলো এগুলোকেই তোমায় কিন্তু তোমার ভিডিও ট্যাক্সের মধ্যে দিতে হবে কপি করে সেটা কপি যেভাবে হোক তোমরা করতে পারো ঠিক আছে এভাবে তোমাদেরকে কপি করে তোমাদের ভিডিওতে কিন্তু দিতে হবে না দিলে কিন্তু হবে না তারপর ধরো আমি তোমাদেরকে একটু বাংলাতেও বলে দিই তোমরা অনেকে বলবে তো বাংলাটা তো বললে না তো ধরো আমি এখানে লিখছি এস ইউ বি এস সাবস্ক্রাইবার আই কীভাবে তারপরে দেখো বি এ আর এ ও এই একটা তো আমি যদি এখানটায় লিখি শুধু বি বা শুধু আমি কিছু লিখলাম না ঠিক আছে দেখো এখানটায় কতগুলো কিবার চলে এলো সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো সাবস্ক্রাইবার কিভাবে দেখবো সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো এই বানাবো সাবস্ক্রাইবার কিভাবে দেখো দেখে সাবস্ক্রাইবার কিভাবে হাইট করব কত রকম কিবার রয়েছে তো তোমাদের ভিডিও রিলেটেড কিওয়ার্ডগুলোকে কিন্তু তোমাকে দিতে হবে দেখো সাবস্ক্রাইবার কীভাবে কিনবো হাজার সাবস্ক্রাইবার কীভাবে বা করবো দেখতে পাচ্ছ তো এরকম তোমাদেরকে দেখতে বুঝতে হবে যে সবগুলোই যে একেবারে হান্ড্রেড হান্ড্রেড চলে আসবে তা নয় একটু একটুমাত্র কিন্তু বাংলায় কিওয়ার্ড খুবই কম লোকে সার্চ করে সেই জন্য বাংলা কম দেবে যদি তোমরা একটা ভিডিওর মধ্যে ট্যাক্স তোমরা দশটা দাও তার মধ্যে তোমরা বাংলা দুটোকে তিনটে দেবে বাকি হিন্দি ইংলিশ মিলিয়ে দিয়ে দেবে ওকে তো এইভাবে তোমরা কিন্তু ট্যাক্স দেখে নিয়ে যদি তোমরা তোমাদের ভিডিওতে দিতে পারো তাহলে কিন্তু ভিউসের বন্যা বইবে তোমাদের ভিডিওর মধ্যে আমি গ্যারান্টি দিচ্ছি আমি এইভাবে কিন্তু কিওয়ার্ডগুলোকে নিয়ে তারপরে আমার ট্যাক্সের মধ্যে দিয়ে দিই আমার ভিডিওতে ভিউস আনছি তো ফাইনালি তোমরা সবটা বুঝতে পারলে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে ধামাকার একটা ভিডিওর সাথে